সাকিব ভার্সেস তামিম, ভক্ত সমর্থকদের উদ্দীপনার শেষ নাই। ব্যাটিং করতে নেমে তাই তো তামিম ইকবালের বিধ্বংসী শুরু। তবে বন্ধু সাকিব যখন বল হাতে আসলেন, শুরুর বলেই তুলে দিলেন উইকেট। তামিমের উইকেট নিয়ে সাকিবের সাইলেন্ট সার্ভেশন। গ্যালারিতে দর্শকদের উল্লাস। 20 বলে 33 রান করে প্যাভিলিয়নে হাঁটা দিয়েছেন তামিম। বিষয়টি এতটাই ভালো লেগেছে ভক্ত সমর্থকদের যে তারা চিল্লায়ে নিজেদের গলা ফাটিয়ে ফেলেছে, কারণ তামিমের উইকেট তুলে নিয়েছেন সাকিব। যেমন খেলা ঠিক তেমনই কাজ। তামিমের পর 110 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ফরচুন বরিশাল। 24 বলে 26 করে ফিরে যান টম ব্যান্ডন। শুরুতে মনে হচ্ছিল 200 টপকে যাবে ফরচুন বরিশাল, কিন্তু না, কোথা থেকে জানি উদয় হয়ে গেল আবু হায়দার রনির। কোথায় ছিলেন তিনি? যেখানেই থাকুক না কেন, সাকিব ফিরিয়ে এনেছেন আর আনার ম্যাচেই চমক দেখালেন এই বোলার। বিপিএলে ফাইবার এবং বেস্ট বোলিং অব দ্য ম্যাচ। মাত্র 5 রানে 5 উইকেট তুলে নেন তিনি বিপিএলের প্রথম ম্যাচেই ফাইবার। আবু হায়দার রনি, কোথায় ছিলে তুমি? বুকে আসো ভাই, কি একটা উদযাপন! সেজদা দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করলেন আবু হায়দার রনি। আর আবু হায়দার রনিতে যেন পুরো কমর ভেঙে গেল ফরচুন বরিশালের। 200 করবে তো দূরের কথা, মনে হচ্ছিল 150ও করতে পারবে না। তবে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে ফরচুন বরিশাল। দলের হয়ে কেবল সর্বোচ্চ 47 রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে। 27 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান। লক্ষ্যটা ছিল অল্প, তাই তো ফুরফুরে মেজাজে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন ব্যান্ডন কিং। তবে বিপিএলে ফেরা মুমিনুল হক ছিলেন ব্যর্থ। 2 বলে ডাক মেরে ফিরে যান সাবেক এই টেস্ট অধিনায়ক। আর উইকেটে এসেই তামিমের মতো বিধ্বংসী শুরু করেন সাকিব আল হাসান। তবে তামিমের থেকে বেশি রান করতে পারেননি তিনি। 29 রানে সাকিব আল হাসানকে ফিরতে হয়েছে। আর তখন সাকিবের মতোই সেই সেলিব্রেশন করেন তামিম ইকবাল। সাকিবের আগে ফিরেছেন ব্যান্ডন কিং, 22 বলে 45 রান করেছেন এই ব্যাটার। এরপর নুরুল হাসান সোহান ছিলেন ব্যর্থ। উইকেটে এসেই প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। তারপর ফিরে যান শেখ মেহেদী হাসান। 11 বলে 7 রান করে ফিরলে তখন 87 রানের মধ্যেই 5 উইকেট পড়ে যায় রংপুর রাইডার্সে। শুরুটা যেমন করেছিল, মনে হচ্ছিল মাত্র 15 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিবে রংপুর, কিন্তু না, 5 উইকেট পড়ার পর তাদের খেলার মোড়টাও বরিশালের মতো ঘুরে যায়। চাপে পড়ে যায় রংপুর, আর সেখানেই সবচেয়ে বড় ভুলটি করে বসে ফরচুন বরিশালের সাবস্টিটিউট ফিল্ডার প্রীতম। জেমস নিশামের সহজ ক্যাচ ফেলে দেন এই ব্যাটার, তাতে হতাশায় পড়ে ফরচুন বরিশাল। বেঁচে যাওয়া নিশাম অবশ্য জয়ের ভিত গড়ে দিয়ে এসেছেন। 17 বলে 28 রান ইনিংস খেলেন বেঁচে যাওয়ার পর। আর সেখান থেকে শেষ পর্যন্ত সাকিবের কাছে তামিমের হার। প্রথম দেখায় তামিমের কাছে সাকিব হেরে গেল, দ্বিতীয় দেখায় সাকিব আল হাসান তামিমকে হারিয়েই প্রতিশোধ নিলেন।